কুন্তল ঘোষের চিঠির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত অন্তর তদন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি হবে আগামী চব্বিশে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে নির্দেশ নামায় বলেছিলেন প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ সেই মামলায় হাইকোর্টে রায় স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত নিয়োগ কাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ দীর্ঘদিন ধরেই অভিযোগ করছেন যে গোয়েন্দারা তাকে নাম বলার জন্য কেন্দ্রীয় চাপ দিচ্ছেন জেল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সেই প্রসঙ্গে নিম্ন আদালতের বিচারককে চিঠিও লিখেছিলেন কুন্তল সেই চিঠিতেও হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতার অভিযোগ ছিল অভিষেকের নাম বলার জন্য তাকে চাপ দিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা একই অভিযোগে প্রেসিডেন্সি জেলের সুপারির মাধ্যমে পাঠানো হয়েছিল হেস্টিংস থানায় যেখানে পুলিশি হস্তক্ষেপ চেয়েছিলেন কুন্তল বুধবার কুন্তলের অভিযোগের বিষয়টি কলকাতা হাইকোর্টে তুলেছিল ইডি সেই মামলাতেই বৃহস্পতিবার অভিষেক সংক্রান্ত এমন পর্যবেক্ষণের কথা জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়